মানুষের মনে নাই শান্তি, চিত্তে নাই সুখ। আর বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদরা তারা একে অন্যের প্রতি আলটিমেটাম দিয়ে বেড়াচ্ছেন, মানে আমাদের মনে হয় যে এর কোনো মানে টানে আছে, কতটুকু কি আছে কে জানে। রাজনৈতিক মঞ্চ গরম করার জন্য, রাজনৈতিক ময়দান গরম করার জন্য সবশেষ যে খবরটি, সেই খবরটি হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে এবার বিএনপিকে 36 দিনের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। এটা অনেকেই ভাবনায় ফেলতে পারে যে 36 দিনের হিসাবটা কি, কিছু একটা নিশ্চয়ই 36 দিনের হিসাব আছে বা 36 দিনের একটা পেজগি আছে। আমরা তাৎক্ষণিকভাবে আমরা বিএনপির আলটিমেটাম নিয়ে যেরকম অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, বিএনপির সঙ্গে বা এবং বিএনপির দিক থেকেও কথা বলার চেষ্টা করেছি, আওয়ামী লীগের সে কথাটি এখনও না বলেই আপনাদের সামনে আলোচনা করছি। তো খুব সিম্পল হিসাব দেখেন, 25 সেপ্টেম্বর 2023-এ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি ঢাকা উত্তরের আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ বলা হয় সেই শান্তি সমাবেশ থেকে বিএনপিকে 36 দিনের একটি আলটিমেটাম দিয়ে বলেছেন যে এই 36 দিনের মধ্যে বিএনপি যদি সঠিক রাস্তায় না আসে তাহলে জনগণকে সাথে নিয়ে শক্ত হাতে বিএনপিকে প্রতিহত করা হবে, মোটামুটি দেখে নেওয়া হবে বা যে এরকম আমরা যাই ধরে নিই। তো 36 দিন কেন, একটা হিসাব হতে পারে, ধরেন 25 সেপ্টেম্বর, তো 26, 27, 28, 29, 30, 31 এখানে 6 দিন, অক্টোবরের 30, তো 36 দিন। এই 36 দিন যেটা বলা হচ্ছে যে অক্টোবরে বিএনপি মাঠে নামবে, রাজপথ গরম করবে, তাহলে কি এই সময়টা বিএনপিকে সময় দেওয়া হচ্ছে বা আওয়ামী লীগের দিক থেকে কি সেটা মিন করা হচ্ছে কিনা? আমরা নিশ্চয়ই পরবর্তীতে এটা ক্লিয়ারিফিকেশন বা জানার বোঝার চেষ্টা করব। বিএনপির দিক থেকে তার আগের দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টার, প্রেক্ষাপট অবশ্য ভিন্ন, বিষয়টি ভিন্ন। তিনি বলেছেন যে 48 ঘন্টার মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যদি দেশের বাইরে চিকিৎসা দিতে না নেওয়া হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী এর জন্য দায়ী থাকবেন। তো এই প্রশ্নে আইনমন্ত্রী অবশ্য বলেছেন এই বিষয়ে তার কোনো বক্তব্য নেই, বলার নেই। আমরা জানার চেষ্টা করেছি এই 48 ঘন্টায় যদি সরকার ব্যবস্থা না নেয়, মোটামুটি আইনমন্ত্রী আজকে পজিটিভলি কিছু বলেননি খালেদা জিয়ার দেশের বাইরে যাওয়ার ব্যাপারে, তাহলে বিএনপি কী করবে? খোঁজ নেওয়ার চেষ্টা করেছি বিএনপি সহ অন্যান্য দল কীভাবে অ্যানালাইসিস করছে এবং অন্য দলগুলো থেকে এবং বিএনপির মিডিয়া উইং সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে এটা সরকারের প্রতি একটা চাপ তৈরি করা এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির যে চাপটা এসছে বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই সুযোগে তারা মনে করছেন যে সরকার একটু চাপে পড়েছে, সেই জায়গায় একটা আলটিমেটাম দিলে খালেদা জিয়ার সুচিকিৎসা একটা বড় ব্যবস্থা হলেও হতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বেগম খালেদা জিয়া আসলে অনেকটাই অসুস্থ, সেই অসুস্থতার প্রেক্ষিতে হয়তো এই ধরনের আলটিমেটাম তার সুচিকিৎসার পথ সুগম করতে পারে। আর অন্যান্য দল আলটিমেটলি বলছে যে আমরা বেশ কিছু দলের মতামত জানার চেষ্টা করেছি, জাতীয় পার্টি, এবি পার্টি সহ নানান পার্টি, তাদের বিশ্লেষণটা হচ্ছে যে বিএনপি মোটামুটি একটা অনুকূল পরিবেশ মনে করছে যে আমেরিকান ভিসা নীতি প্রয়োগের যে চাপ, সেই চাপের মুখে খালেদা জিয়াকে নিয়ে একটা আলটিমেটাম দিলে সরকার হয়তো সেটা বিবেচনা করবে। কিন্তু কথা হচ্ছে এইসব আলটিমেটাম পাল্টা আলটিমেটাম এগুলোর ফলাফল কী? দেশের মানুষ তো শান্তি চায়, সুখ চায়, স্বস্তি চায়, একটা ভালো নির্বাচন চায়, একটা নির্বাচনের পরিবেশ চায়। সেইটা না দিয়ে দুই দলই কাছা বেঁধে একে অপরকে আলটিমেটাম দিয়ে দেখে নিব, ফেলে দিব, এই করব, সেই করব, তোমাকে ছাড়ব না, প্রস্তুতি আছে, মানে এইরকম একটা বিদঘুটের সিচুয়েশন। এবং সেই সিচুয়েশনটা আমার মনে হচ্ছে যে যেটা অনেকগুলো কন্টেন্টে বলে এসেছি যে ওনারা বুঝেও কি না বুঝার পথে হাঁটছেন কিনা, যে দেখি এবার একটা মানে হয় না যে কিছুই যখন ভালোভাবে হচ্ছে না আলাপ আলোচনা, এবার একটা ঘুঁটা দিয়ে দেখি, ঘুঁটা দিয়ে ওর মধ্যে থেকে যদি ভালো কিছু বের হয়। আমরা এই আলটিমেটাম পাল্টা আলটিমেটাম কোনো দলের কারো পক্ষেরই জিনিসটিকে আমাদের কাছে সুখকর মনে হয় না। ধন্যবাদ সবাইকে।